হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে আমাদের ঘরে, তোমরা জানোই, একটা শিবলিঙ্গ আছে, তো আমি আমাদের সেটাকে পুজো দিতে হবে। তো আমি তো আজকে উপোস করিনি, সুইটি করেছে, পুজোটা সুইটি দেবে, আমি একটু গুছিয়ে দেবো। তো আজকে আমি অনেকটা দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম, আর চারিদিকে গানের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আমাদের এই পাড়াতে বেশিরভাগ লোক শিব ভক্ত, তো সেই জন্য অনেক বাড়িতেই শিব পুজো আছে, তো গানের আওয়াজ হচ্ছে। তো আমাদের বাড়ির সামনেই যে দাদার বাড়িতে পুজো হয় ওখানেই সুইটি জল ঢালবে, আর ওখানে আমিও প্রতি বছর ঘরে পুজো করে যেয়ে তারপরে ওখানে যেয়ে আবার জল ঢালি ওইখানে। তো আমার সাথে থাকো, আশা করি আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে, কারণ মহাশিবরাত্রির ভিডিও, সেই জন্য খুবই ভালো লাগবে। তো আমার সাথে থাকো, আমি কাজকর্মগুলো করতে থাকি। সুইটি সব গুছিয়ে রেখেছে, দেখো এখানে সব মেজে ঘষে পরিষ্কার করে রেখেছে, তো আমি সুইটির সঙ্গে এখন গুছিয়ে দেবো, সুইটি পুজো দেবে, সেই জন্য একটুখানি ঝামেলা আছে, ও একা পারবে না, আমি গুছিয়ে দিই, আমার সাথে থাকো।
করে এত বেলা হয়ে গেল, তো এখন যাই, চলো আমাদের সঙ্গে। মা তোমাদের সাথে সারাদিন কথা বলেছে, আমি সারাদিন কথা বলিনি তোমাদের সাথে, ওই জন্য এখন আমি আসলাম কথা বলতে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। আর শুভ মহাশিবরাত্রি সবাই, শিবরাত্রি অনেক 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 এনজয় করো। আর আমিও তো এনজয় করছি, পুজো করতে যাবো এখন আমি পুজোর ওখানে, সেই জন্য রেডি হলাম পুজো করতে যাবে বলে। তোমার কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আমিও গেছিলাম পুজোর ওখানে, তোমাদের তো দেখালাম, আমি ফল টল কেটে দিয়ে আসলাম, এখন সুইটিকে শাড়ি পরাতে আসলাম সুইটি, আর আমি এখন আবার যাবো আমাদের বাড়ির সামনেই একদম, তোমাদের আমি দিনের বেলা দেখিয়ে দেবো যে বাড়ির থেকে কতটা দূর, একটু দুই চার পা। তো চলো আমাদের সঙ্গে, পুজো শুরু হয়ে গেছে, ঢাক বাজছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, হ্যাঁ শুনতে পাওয়া যাবে, চলো পুজো দেখি। এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রাখো, আর খুব সুন্দর একটা ভালো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।